असतो मसद्गमयो तमशो मज्योतिर्गमयो मृत्युर्मामृतंगमयो। এটা বৃহদারণ্যক উপনিষদের একটা শ্লোক। আজ আমরা ভক্তের ডাকে ভগবানের 13 নম্বর পর্বে উপস্থিত। এই জায়গায় আমাদের একটু জীবন সংসারের প্রকৃত রূপ আর তার কর্মস্রোতকে বোঝার চেষ্টা করব। ওপরের শ্লোকটা খুব তাৎপর্যপূর্ণ। 3টে লাইনের প্রথম 3টে শব্দ খেয়াল করুন। প্রথমটা হলো অসৎ, ফার্স্ট লাইনের প্রথম শব্দটা হলো অসৎ, তার দ্বিতীয় লাইনের প্রথম শব্দটা হলো তমস, আর তৃতীয় লাইনের প্রথম শব্দটা হলো মৃত্যু। শাস্ত্র অনুসারে এই 3টে শব্দই অনিত্য বা অনস্তিত্ব জ্ঞাপক, এটা কখনো হতে পারে না। অসৎ বা আনরিয়েল বলে কিছু হয় না, সবই রিয়েল। যদি বলি এটা মিথ্যে সেটা ভুল, কারণ কোনো একটা জিনিস যেটা অনস্তিত্ব জ্ঞাপকের কিছু অস্তিত্বই নেই সেটাকে আবার কী করে বলবো যে হ্যাঁ এটা এটা? সুতরাং বলা চলে না যে এটা মিথ্যে। এটা আমরা গীতার একটা শ্লোকে স্বয়ং কৃষ্ণ বলেছেন এক জায়গায়, নশত বিদ্যতে ভব না ভব বিদ্যতে মাত উভয়রূপই দৃষ্টভ্রান্ত স্তয়নস্তত্ত্বদর্শী। অসৎ বস্তুর কোনো অস্তিত্ব নেই তাই ধরে রাখা যায় না, আর সত্যের কোনো অভাব কোনো কালেই নেই তাই সত্যকে নষ্টও করা যায় না। এখানে আসলে এই যে মানে আপনার শব্দগুলো, এগুলো এখানে ভ্রমাত্মক শব্দ, ভ্রম উৎপাদন করে থাকে, এটাই আমাদের সংসারের সার, এটাকেই মায়া বলা হয়। বলা হয় মায়ার ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। যেরকম রামায়ণের যদি আমরা দৃষ্টান্ত নিই, সেখানে ব্রহ্মস্বরূপ রাম সীতার জন্য হাহুতাশ করে কাঁদছেন যে সীতাকে নিয়ে চলে গেছে, কিন্তু ব্রহ্মস্বরূপ, তার সে কার জন্য কাঁদবে? কিন্তু এমন এমন মায়া, যোগমায়ার এমন মায়া যে যেখানে ব্রহ্ম সে ভেবেচাকে খেয়ে যাচ্ছে। যোগমায়ার সৃষ্টির এই জগৎ সংসার মায়ার চাদরে আচ্ছাদিত। সুতরাং অসত মা সদ্গোমায়ের অর্থ হবে ও মাদার লিডার্স ফ্রম ইলিউশন টু রিয়েলিটি। কনভেনশনালি বলা হচ্ছে এটাকে আনরিয়েল টু রিয়েল, লিডার্স ফ্রম আনরিয়েল টু রিয়েল, কিন্তু আমার দৃষ্টিতে এটা ভুল, কেননা বিজ্ঞানসম্মত নয়। এখন এই মায়া ব্যাপারটার নিষ্পত্তি করতে হবে বিজ্ঞানের আলোয়, নতুবা আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, কারণ এখন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হ্যাঁ, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া, হ্যাঁ, যে আমার এই মায়া এটা পার করা কিন্তু ভীষণ দুষ্কর। কৃষ্ণ যে অনেক বড় যোগী ছিলেন উনি কথা বলছেন। এখন আমরা একটা বেশ ইন্টারেস্টিং একটা আলোচনা একটুখানি আমরা অংশ নেব, যেটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের মধ্যে হয়েছিল। হ্যাঁ, আলোচনা এই ব্যাপারটা উঠে এসেছিলো। দেখুন, রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছিলেন, দেখবেন, আমার চেতনার রঙে পান্না হয়েছে সবুজ, মানে আপনি যে চিন্তা করছেন তার ফলে পান্না হচ্ছে সবুজ। এই কথাটাই অন্যভাবে আইনস্টাইনকে বললেন যে যেটা মানুষ চিন্তা করে সেটাই সৃষ্টির ভিত্তি। আইনস্টাইন বললেন তা কীভাবে হয়, স্কুলের চেয়ার টেবিলগুলো কি ছাত্রদের সঙ্গে আপেক্ষিক? আমি না থাকলে এর কোনো অস্তিত্ব নেই। রবীন্দ্রনাথ এই আপেক্ষিকত্বে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, আর এখন যদি দেখা যায় যে মনে করুন, এখানে আরেকটা আমরা উদাহরণ আনতে পারি যে আমরা পান্নাটাকে সবুজ দেখছি, কিন্তু এই সবুজ কালারটা কিন্তু একটা গরু দেখতে পাচ্ছে না, গরু ওটাকে ব্রাউন দেখবে। হ্যাঁ, তো গরুর যে ইন্দ্রিয়গুলো আছে তার যেটা লিমিটেশান আছে সেটা সে ব্রাউন দেখছে, আমার যেটা যতগুলো ইন্দ্রিয় আছে তাতে আমরা দেখে পান্নাটাকে সবুজ দেখছি, কিন্তু এটা আলটিমেটটা কী করে বলবেন কী পান্নার রঙটা? আলটিমেটটা বলা সম্ভব নয়, কারণ কতগুলো ইন্দ্রিয় হতে পারে সেটা সেটা কে জানে, সেটা কেউ জানে না। সুতরাং সেই জায়গায় সাপেক্ষিকভাবে সত্য যে হ্যাঁ আমার চেতন, আমি যা আমার যতখানি চেতনা সেইটা অনুযায়ী পান্নাটা গ্রিন বা সবুজ। আচ্ছা, এখন দেখুন, আইনস্টাইন বিজ্ঞানী হয়েও উনি পদার্থবিজ্ঞানী ছিলেন, পদার্থের নিত্যতাকে কিছুটা অনুভব করেছিলেন, তাই এই আলোচনা শেষে রবীন্দ্রনাথকে বলেছিলেন যে আমি আপনার থেকে বেশি ধার্মিক বলেই মনে হচ্ছে। আচ্ছা, যে বিকৃতি বা পারভার্সনগুলোর কথা আগে বলেছিলাম তার মধ্যে একটা ছিল ধর্মীয় গোড়ামি বা রিলিজিয়াস ডগম্যাটিজম। এটা হয়ে থাকে
মনে করুন রবীন্দ্রনাথ যেরকম ব্রাহ্মধর্মে বিশ্বাসী ছিলেন এবং বিদেশি বা পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত ছিলেন, ফলে অনন্ত স্বরূপ হ্যাঁ বা ইটার্নিটি এটাকে সঠিকভাবে উনি অনুভব করতে পারেননি, যে শাশ্বত রূপকে তেমন অনুভব করেননি। হ্যাঁ, এটা অন্য প্রসঙ্গ যে রবীন্দ্রনাথের অধিকাংশ রচনায় ঔপনিষদিক সত্যই প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, উনি উপনিষদকে সত্যকে সব জায়গায় লিখেছেন, সে গীতাঞ্জলি বলুন, যাই বলুন, হ্যাঁ গান বলুন, হ্যাঁ উপনিষদিক সত্যকে আমরা বারবার পেয়েছি। এখন দেখুন, যেহেতু আমরা বিজ্ঞান দিয়ে আলোচনা করছি, এই জায়গায় একটু বিবেকানন্দের বিজ্ঞানে আসছি। বিবেকানন্দ এটা ব্যাপারটাকে এভাবে আলোচনা করেছেন এবং এটা খুব বৈজ্ঞানিক, ভালো করে দেখুন। মনে করুন এই কচ্ছপের একটা পুতুল, এই কচ্ছপের একটা পুতুল মনে করুন, এই কচ্ছপের পুতুলটাকে আমরা ধরলাম এ, ঠিক আছে। এখন এই কচ্ছপের পুতুলটা এখানে আছে, আমার মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক একটা রিয়্যাক্ট করছে এটার উপরে, এই যে রিয়াকশান এটা হলো বি। সুতরাং এই এ কচ্ছপের পুতুল এবং আমাদের মস্তিষ্ক রিয়াকশান বি, এই দুটো মিলিয়ে আসলে সে হলো সি। কিন্তু এই সিটা কি, এই যে সি এইটাই হলো এই কচ্ছপের আসল রূপ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ আর ওই বি এর রিয়াকশানটা পাচ্ছি। হ্যাঁ, এখন এই প্রকৃত যে কচ্ছপ সেটা কি সেটা আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এখন এ আর বি এর যোগফল সি হচ্ছে, কিন্তু এই বস্তুকে জানতে হলে তাহলে আমাদের কী করতে হবে, এই যে আমাদের ক্রিয়াটা যেটা বিটা যেটা, হ্যাঁ সেটাকে সরিয়ে দিতে হবে। আচ্ছা, এবার সেটাকে যখন সরিয়ে দেওয়া গেল তখন আমরা এই সিটাকে জানতে পারবো, এটা সিটা আসলে কী। এটাই কিন্তু নির্বিচার সমাধির অবস্থা, যেখানে ইন্দ্রিয়গুলোর কর্মগুলোকে পরিত্যাগ বা অস্বীকার করতে হচ্ছে, তাহলে এই প্রকৃত বস্তুকে জানা যায়। হ্যাঁ, এটাই নির্বিকল্প সমাধির স্তর, যেখানে সাধক সমস্ত ইন্দ্রিয়কে নিরুদ্ধ করে ফেলছে, হ্যাঁ, এবং অনন্য শাশ্বত সেই সত্যকে উপলব্ধি করছে, যাকে আমি ব্রহ্ম সাক্ষাৎকার বা আত্মসাক্ষাৎকার দুটোই আপনি বলতে পারেন। তাই সাধক বলেন, অসত ও মা সদ্গময় লিড মি ও মাদার ফ্রম ইলিউশন টু রিয়েলিটি, এই যে ভ্রম এই যে মায়া এইটার থেকে রিয়েলিটি বা সত্যর দিকে আমাকে নিয়ে চলো। এর পরের শব্দটা হলো তমস, কিন্তু এর এই তমসের অর্থ এখানে অন্ধকার নয়, কারণ অন্ধকার আলোরই একটা অবস্থা। এখানে তমস অর্থ হলো তমগুণ বা তামসিক গুণ, যা আমাদের জ্যোতির্ময় স্বরূপের সঙ্গে মিলতে বাধা দান করে। এখানে তমস মানে অজ্ঞান, এই অজ্ঞানকে অপসরণ করে যখন ওই জ্যোতির্ময় জ্ঞানের দিকে সাধক এটার জন্য প্রার্থনা করছেন জগন্মাতার কাছে, তখনই তিনি বলছেন তমসো মা জ্যোতির্গময়, মানে লিডার্স ও মাদার ফ্রম ইগনোরেন্স টু নলেজ। শেষ শব্দটা ছিল মৃত্যু, মৃত্যু হলো জন্মের মতোর এক কর্মচক্রের বিরাম বলতে পারেন, যেরকম জন্ম মৃত্যু এগুলো কর্মচক্রের একটা বিরাম স্তর, এই জন্ম আর মৃত্যু চলতেই থাকে। সাধকের বা যোগীর লক্ষ্য এই কর্মের চাকার ওপারে আনন্দের সমুদ্রে প্রবেশ করা। তাই জগন্মাতাকে সৃষ্টিকর্তাকে সাধক বলছেন মৃত্যুর মা অমৃতঙ্গময় লিডার্স ও মাদার ফ্রম টেম্পোরাল টু ইটার্নিটি। এখানে মৃত্যু হলো টেম্পোরাল বা যা অনিত্য বা শাশ্বত, সেটাকেই বলা হচ্ছে মৃত্যু। হ্যাঁ, এই সরি, সেটা শাশ্বত না, যেটা অনিত্য সেটা তো শাশ্বত না, যেটা অনিত্য সেটা মৃত্যু, আর শাশ্বত হলো যেখানে অমৃতকে আপনি সাধক অমৃতকে গ্রহণ করতে পারছে। আজকের আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, পরবর্তী পর্ব আবার চেষ্টা করব যাতে পরশু দিন করা যায়। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আসবে আবার প্রোগ্রামটা আসবে তখন যাতে আপনি তাড়াতাড়ি জানতে পারেন যে আবার লেখা হয়েছে। নমস্কার।